রোগীবাহী ট্রলি থেকে হাসপাতালের সিট, দালাল ছাড়া যেন কোনো কিছুই মেলে না সরকারি হাসপাতালে। পাসপোর্ট অফিসও একইভাবে দালালদের হাতে জিম্মি সাধারণ মানুষ, আবার গাড়ি চালাতে না পারলেও লাইসেন্স মিলবে দালালদের মাধ্যমে। এক দালাল আসছে যে এখানে আল্ট্রাসাউন্ড হবে না, এটা বাইরে করতে হবে, টাকা দেন। আমি বললাম ভর্তি তো আমি নিজে হইতে পারো, ওই জায়গা তো আমি চিনি। পরে অনেক পিড়াপিড়ি পরও আমার 200 টাকা ওরা দিতে হয়েছে। ডাক্তার সাথে দেখা করবো, ওনাদেরকে টাকা দিতে হয়, ওনার গেটের সামনে দাঁড়ানো থাকে। তথ্য অফিসে গিয়েছিলাম, যাওয়ার পরে উনি আমার বলছিল যে বাড়িটাতে এভাবে রেনু হবে না, আমি আপনার নিয়ে যাইতেছি। যে 25,000 টাকা লাগবে আমার থেকে, 12,000 টাকা নেবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্মের চক্র ভাঙতে এবার অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর পাসপোর্ট অফিসে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 32 জন দালালকে। অর্থদণ্ড ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয় তাদের। সোর্সের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা আটক করেছি। অপরাধের মাত্রার উপর ডিপেন্ড করে আমাদেরকে তাদেরকে জেল এবং জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে 30 জনকে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা এখানে সেবা নিতে আসেন এবং ডাক্তার নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের কাজে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা সংঘবদ্ধ দালাল চক্রকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এদিকে কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয় থেকে 36 জন দালালকে গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।